নমস্কার অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় প্রকাশ করে সুখী বিবাহিত জীবন অর্থাৎ হাতের কোন কোন রেখা কম্বিনেশন থাকলে আমরা জেনে নিতে পারবো যে আমাদের বিবাহিত জীবন সুখের হবে দেখুন মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি

তর্জনী আঙুলের নিচের ক্ষেত্রটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র সাধারণভাবে এই কনিষ্ঠ অঙ্গুলের এই কনিষ্ঠ আঙুলের এই নিচে আড়ারে যে রেখাগুলো থাকে সেগুলোকে বিবাহ রেখা বলা হয় অলরেডি আমি আগে বলেছি তবে একবার দেখে নিন এইটাকে বলা হয় বিবাহ রেখা এই আড়ারে যে রেখাগুলোকে থাকে সেগুলোকে বলা হয় বিবাহ রেখা ঠিক আছে এবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে রেখাগুলো রয়েছে এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা অর্থাৎ এই কনিষ্ঠ আঙুলের নিজে থেকে শুরু করে মোটামুটি কোনো ক্ষেত্রে তর্জনী বা কোনো ক্ষেত্রে শনির পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্র বা শনির তাকে বলা হয় হৃদয় রেখা আর এই যে রেখাটা থাকে এটাকে বলা হয় শিররেখা হ্যাঁ আর এই যে রেখাটা রয়েছে এটাকে বলা হয় আয়ু রেখা মোটামুটি একটা প্রাইমারি লেভেলে আপনারা বুঝলেন আর এর ক্ষেত্রটাকে বলা হয় হচ্ছে শুক্রের ক্ষেত্র এই ক্ষেত্রটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র আর এই ক্ষেত্রটাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র মোটামুটি এইসব আছে এবারে আমরা মূল আলোচনা চলে আসব। যে কখন আপনারা বুঝতে পারবেন যে বিবাহিত লাইভ আমাদের সুখে ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে সেটা হলো দেখুন ভালো করে প্রথম ক্রাইটেরিয়া যেটা মোটামুটি এই ক্রাইটেরিয়াগুলো চার পাঁচ ছটার মতো ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো ম্যাচ করে যায় যত বেশি সংখ্যক ম্যাচ করবে তাহলে যে আপনারা জানবেন আমাদের বিবাহিত লাইফ তত সুখে হবে প্রথম হচ্ছে এই যে বৃহস্পতির পর্বতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃহস্পতির পর্বত এই বৃহস্পতির পর্বতটা যত উঁচু হবে যত ফুলো হবে অর্থাৎ যত বালিশের মতো হবে তত সেই মানুষ তত চরিত্রবান মানুষ সৎ চরিত্রবান এবং ভাগ্যবান বৃহস্পতি মানুষকে কি করে সাধারণভাবে বৃহস্পতি মানুষকে সাধারণভাবে খেয়ে পরে বাঁচার মতো একটা ক্ষমতা দেয় এবং বৃহস্পতি হচ্ছে আমাদের গুরুদেব অর্থাৎ আমাদের জীবনে চলার পথে সার্বিক যে চাহিদা অর্থাৎ অন্ন বস্ত্র এবং বাসস্থান এবং যে আমাদের যে লাইফ পার্টনার হ্যাঁ এবং আমাদের যে মধ্যবিত্তভাবে জীবন যাপন করার জন্য যা যা দরকার এটা সমস্ত কিছু কিন্তু আমাদের বৃহস্পতি প্রদান করে তাই যাদের এই ক্ষেত্রটা তাই বৃহস্পতির ক্ষেত্র যত যত বেশ সু একটা সুগঠিত একটু একটু ফুলু ফুলো পড়া রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণভাবে তারা সৎ হয় চরিত্রবান হয় ধার্মিক হয় এবং তাদের বিবাহিত খুব খুব ভালো হয় হ্যাঁ লাইফের যেটা যেগুলো জিনিস কারণ একটা জিনিস সেটাই কিন্তু বৃহস্পতি দিয়ে প্রদান করে এটা হচ্ছে প্রথম ব্যাপার যে ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই যে বৃহস্পতির ক্ষেত্রে যাতে একটু সুগঠিত হয় সেকেন্ড আপনারা দেখবেন এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কখনো ক্রস থাকে বড় ক্রস হতে পারে বা কারো ক্ষেত্রে যদি এমন ছোট ক্রস থাকে তাও হবে হ্যাঁ এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো বা আলাদা করে যদি কোনো ক্রস থাকে তাহলে কিন্তু এটা নির্দেশ করে যে অত্যন্ত সুখের বিবাহিত জীবন এছাড়া বিবাহে অর্থ সম্মান লাভ বোঝায় এবং যে অর্থাৎ ছেলে হলে মেয়ে অর্থাৎ মেয়ে হলে ছেলে তাদের যে লাইফ পার্টনার সাধারণত চরিত্রবান হয় হ্যাঁ এবং ভালো লাইফ পার্টনার পাওয়ার একটা যোগ এখান থেকে বোঝায় ঠিক আছে এই বৃহস্পতির ক্রসটা তাই বোঝায় সাধারণভাবে এবং আর্থিক প্রাপ্তিও বোঝায় তাহলে প্রথম কি বললাম যে বৃহস্পতির ক্ষেত্র বড় হতে হবে আর বৃহস্পতিতে ক্রস হতে হবে দ্বিতীয় যেটা তৃতীয় যেটা বলবো সেটা হলো এই যে বিবাহ রেখা বিবাহ রেখা যদি কোনো কাটাকাটি না থাকে অর্থাৎ এর মধ্যে ধরুন কাটাকাটি যদি না থাকে মানে একদম সুগঠিত হয় অর্থাৎ যেমন এটা দেখতে পাচ্ছেন সুগঠিত মানে সুগঠিত হয় যত গভীর হবে যত প্রশস্ত হবে বা যদি ঊর্ধ্বমুখী না হয় বা হৃদয় রেখায় গিয়ে না মেশে বা কোনো রকমের যদি শাখা পোশাকা যদি না থাকে হ্যাঁ বেশি রকম যদি শাখা পোশাকা না থাকে হ্যাঁ ধরেন শাখা পোশাকা যদি না থাকে তাহলে অর্থাৎ যদি একটা সিম্পল বিবাহ রেখা যদি তৈরি কর একদম নিট যত রকম সরল হবে হ্যাঁ যত সরল হবে তত বিবাহের ক্ষেত্রে তার বিবাহিত লাইফ তত সুখের হবে ঠিক আছে অর্থাৎ বিবাহিত লাইফে কোনো রকম প্রবলেম হবে না নেক্সট যেটা বলবো সেটা হলো যদি দেখেন যে এই যে হৃদয় রেখাটা মাঝখানে মাঝখানে কাটা অর্থাৎ ধরুন এই যে হৃদয় রেখাটা দেখতে পাচ্ছেন এর মাঝে মাঝে কাটা অর্থাৎ টানা নয় হ্যাঁ তাহলে কিন্তু বিবাহিত লাইফ সুখের ইন্ডিকেট করে না যদি বিবাহিত এই হৃদয় রেখাটা যদি টানা হয় অর্থাৎ কন্টিনিউ হয় অর্থাৎ কন্টিনিউ যায় তাহলে কিন্তু তার সুখী বিবাহিত লাইফকে ইন্ডিকেট করে আরেকটা জিনিস এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি বৃহস্পতির পর্বতে গিয়ে মেশে হ্যাঁ দেখুন ভালো করে এই হৃদয় রেখা যদি যত বৃহস্পতি পর্বত দিকে মিশবে বা বৃহস্পতি পর্বতে গিয়ে যদি একটা তৈরি করে অর্থাৎ এই বৃহস্পতি হচ্ছে তো আমাদের দয়া মায়া নির্দেশ করে তাই হৃদয়ের রেখা যদি বৃহস্পতি পর্বতে গিয়ে বা বৃহস্পতি পর্বতের শাখা গিয়ে মেলে তাহলে সাধারণভাবে সে খুব উদার মনের মানসিকতার মানুষ হয় এবং তার লাইফ পার্টনারও সাধারণভাবে খুব উদার মনের মানসিকতার হয় এবং বিবাহিত লাইফে তাদের সাধারণভাবে সুখী বিবাহিত পাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি আপনারা জানেন ভাগ্যরেখা কাকে বলে সাধারণভাবে এই ভাগ্যরেখা হচ্ছে এই শনির ক্ষেত্র থেকে সাধারণভাবে এইভাবে আসে এটা হচ্ছে সাধারণ ভাগ্যরেখা এই ভাগ্যরেখা যদি কখনো এই ভাগ্যরেখাকে যদি চন্দ্র থেকে কোনো রেখা এসে যদি ভাগ্য রেখাকে একটা সাপোর্ট দেয় কেটে কিন্তু বেরিয়ে যাবে না জাস্ট সাপোর্ট দেবে ঠিক আছে এই সাপোর্ট দেওয়া মানে চন্দ্র ক্ষেত্র থেকে সাপোর্ট মানে অর্থাৎ অর্থাৎ তার লাইফে এই জাতকের লাইফে কোনো মহিলার একটা ভাগ্যের উন্নতির ক্ষেত্রে মহিলার একটা সাপোর্ট রয়ে যাচ্ছে অর্থাৎ তার বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে এবং তার বিয়ের পর তার এই বিবাহের পর সাধারণভাবে অর্থ লাভ বোঝায় ঠিক আছে এবং এই আরেকটি জিনিসও দেখতে হবে সেটা হচ্ছে যদি দেখেন যে এইখান থেকে যদি রবির ক্ষেত্র থেকে যে রেখাটা বেরিয়ে আসে যদি কারো সুগঠিত রবি রেখা থাকে এটাকে বলা হয় রবি রেখা অর্থাৎ এই যাকে যশ বলা হয় যশ রেখা বলা হয় বা রবি রেখা বলা হয় রবির ক্ষেত্র থেকে যে রেখাটি নিম্নমুখী নেমে আসে এটাকে বলা হয় রবি রেখা এবং রবি রেখা যার সুগঠিত রবি রেখা রয়েছে চন্দ্রক্ষেত্র দিয়ে কোনো রেখা ভাগ্য রেখার সঙ্গে এসে মিলিত হয়েছে হ্যাঁ বৃহস্পতিতে ক্রস রয়েছে বা হৃদয় রেখাটা পুরোপুরি বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত প্রসারিত রয়েছে বিবাহ রেখাটা সুগঠিত তাদের ক্ষেত্রে সাধারণভাবে বিবাহিত লাইফ সুখের হয় এছাড়া আরেকটা জিনিসও দেখতে পাওয়া যায় সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই আয়ু রেখার যদি কোনো সমান্তরাল রেখা এইভাবে কিছুটা পর্যন্ত বিস্তৃত থাকে মানে দেখুন ভালো করে দেখুন ধরুন এইভাবে এইভাবে ঠিক বিস্তৃত আছে অর্থাৎ এই আয়ু সাথে যদি কোনো সমান্তরাল বা প্যারাল রেখা যদি বিস্তৃত থাকে তাহলে বোঝায় যে লাইভ পার্টনারের সঙ্গে তাদের একটা বন্ডিং থাকবে তাদের সঙ্গে একটা মানে মনের একটা মিল হবে কেননা তার আয়ু সঙ্গে মানে তার আয়ুর সঙ্গে লিড করছে প্যারালভাবে চলছে সমন্দল ভাবে চলছে মানে তার একটা সে মানসিকতার মানুষের সঙ্গে তার বিবাহ হবে এবং তার সুখী বিবাহিত জীবন পাওয়ার একটা চান্স থাকছে এছাড়া যদি এই যে এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র থেকে আমরা দেখা কামনা বাসনা সেক্স লাইফ হ্যাঁ এবং ফিজিক্যাল রিলেশন হ্যাঁ এটা আমরা যেহেতু নির্ধারণ করে থাকি তাই শুক্রের ক্ষেত্র যত প্রশস্ত হবে তবে শুক্রের ক্ষেত্রে অত্যাধিক প্রশস্ত হলে আবার অন্য প্রবলেম ক্রিয়েট করে কারণ সে আবার এক্সট্রা অ্যাফার্স ঘুরে যেতে পারে যাই হোক তবে এই ক্ষেত্র যত প্রশস্ত হয় যত একটু মানে কি বলবো একটু যদি ফুলো ফুলো টাইপের হয় এবং তার সাথে যদি আয়ুর্বে সঙ্গে যদি কোনো সমন্তলা রেখা থাকে তাহলে কিন্তু সুখী বিবাহিত লাইন লিড করে আরেকটা জিনিসও দেখতে হবে সেটা হলো যদি দুটো হাতকে পাশাপাশি রেখে যদি হৃদয় রেখাটা একটা হৃদয় হৃদয় মিলে যদি একটা একটা অর্ধচন্দ্রাকার বলায় তৈরি করে তাহলে জানবেন যে বিবাহিত লাইফ সাধারণত সুখের হয় মোটামুটিভাবে এই সমস্ত রেখা থেকে আমরা বলে দিতে পারি যে বিবাহিত লাইফ কতটা সুখের হবে তাহলে আমি আর একবার করে আপনাদের ইন্ডিকেট করে দিতে চাইবো প্রথম হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটা সুগঠিত হতে হবে সুদল হতে হবে একটু ফুলো ফুলো টাইপের হতে হবে নাম্বার টু বলবো বৃহস্পতির ক্ষেত্রে ক্রস হতে হবে নাম্বার থ্রি বলবো বিবাহ রেখা একটু ডিপ হতে হবে কোনো রকম ভগ্ন থাকলে হবে না কোনো রকম কাটাকাটি থাকলে হবে না আচ্ছা এরপর নেক্সট বলবো যে রবি রেখাটা যত সম্ভব সুগঠিত হতে হবে ভাগ্য রেখার যে রয়েছে তার থেকে কোনো একটা রেখা ভাগ্যরেখা ডিরেক্ট এখান থেকে আসতে পারে কারো কারো ক্ষেত্রে ভাগ্যরেখা ডিরেক্ট চন্দ্রক্ষেত্র থেকে ওঠে বা কারো ভাগ্যরেখা ডিরেক্ট এখান থেকে ওঠে যাতে কোনোভাবে যেন ভাগ্যরেখা নিয়ে উঠতে পারে অথবা ভাগ্যরেখাকে যদি কোনো রেখা সাপোর্ট দিতে পারে চন্দ্র থেকে কোনো রেখা যদি সাপোর্ট দিতে পারে সেক্ষেত্রেও সুখী বিবাহিত লাইফকে ইন্ডিকেট করে এবং এই যে রেখাটা তো শুক্রের ক্ষেত্রে যদি আয়ুরেখার রেখার সমন্তল কোনো রেখা থাকে সেক্ষেত্রেও সুখী বিবাহিত লাইফকে ইন্ডিকেট করে এবং দুটো হাত হাতের তাল যদি পাশাপাশি রাখলে যাতে এই হৃদয় রেখাটা যদি একটা অর্ধচন্দ্রকার বলেন ইন্ডিকেট করে এবং হৃদয় রেখা যদি কোনোভাবে ভগ্ন না থাকে হ্যাঁ কোনো শৃঙ্খলাকার আকার আকৃতি না থাকে তাহলেও কিন্তু সুখী বিবাহিত জীবন ইন্ডিকেট করে মোটামুটি আমি খুব ছোট উপর বললাম বিবাহিত লাইফ সুখের হওয়ার জন্য এই সমস্ত ইন্ডিকেশনগুলো যদি আপনারা যত সম্ভব দেখতে পাবেন তত আমাদের বিভাগটায় তত সুখের হবে যাই হোক আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং একশো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকোনটিকে ক্লিক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং একশো সংক্রান্ত কোনো রকম সহযোগিতার জন্য আমাকে কমেন্টস করতে ভুলবেন না আমাকে অনুষ্ঠানটিকে কেমন লাগলো তাও জানাবেন এবং আপনার যদি কোনো রকম মতামত থাকে আমার এই ভিডিও সংক্রান্ত সেটাও জানাবেন নমস্কার থ্যাংক ইউ এই বলে আমি আমার অনুষ্ঠানটা শেষ করছি